রাজবাড়ির গোয়ালন্দঘাটে থানা পুলিশের অভিযানে 3000 পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কেকেএস সেভ হোম এর সামনে ঢাকা খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট চলাকালে গোয়ালন্দ টু ফরিদপুরগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীবাহী মাদক ব্যবসায়ী মোহাম্মদ সুরুজ মিয়া ও ইউসুফ ব্যাপারীকে 3000 পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনটি মোবাইল সহ আটক করা হয়েছে।